সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কাস্টমস এক্সারসাইজ ব্যাট ঢাকা পূর্ব এর যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সময়সূচি প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে আলোচনা। আপনারা জানেন কাস্টম এক্সারসাইজ ব্যাট কমিশনারেটের ঢাকা পূর্ব এর লিখিত পরীক্ষা ইতিমধ্যে সময়সূচি প্রকাশ, এই দীর্ঘদিন পরে এই কাস্টমসের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে, দীর্ঘ অপেক্ষার পরে, দীর্ঘ প্রতীক্ষার পরে। তবে এখনও বিভিন্ন কাস্টমসের পরীক্ষার সময়সূচি কিন্তু স্থগিত আছে বা পরীক্ষা নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। তবে কাস্টমস পূর্ব যেহেতু আপনাদের লিখিত পরীক্ষার ডেট প্রকাশ হয়েছে, আশা করি খুব দ্রুত আপনারা বিভিন্ন কাস্টমস যেমন খুলনা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, বরিশাল বিভিন্ন কাস্টমসের এই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি শুরু হবে আশা করি, এবং এগুলো প্রক্রিয়াধীন রয়েছে। সরকার পদনের পর থেকে 5 তারিখের পর থেকে পরীক্ষা স্থগিত ছিল বিভিন্ন পরীক্ষা মন্ত্রণালয় অধিদপ্তরে, তারপরে এই সেপ্টেম্বরের শেষের দিক থেকে আবারও পরীক্ষা শুরু হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর এবং বিভিন্ন স্কুল কলেজ, যেটা আপনার নিবন্ধন পরীক্ষারও রেজাল্টটা প্রকাশ হবে খুব তাড়াতাড়ি সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের ফার্স্ট উইকে। তারই ধারাবাহিকতায় স্কুলের যে প্রাইমারি যে স্কুল শিক্ষক নিয়োগ, তারও তৃতীয় ধাপের রেজাল্ট দ্রুত প্রকাশিত হবে। এই নিয়ে অনেকগুলো পরীক্ষার রেজাল্ট পেন্ডিং আছে, অনেকগুলো পরীক্ষার পেন্ডিং আছে কাস্টমসের, বিভিন্ন কাস্টমসের সিপাহী পদে এবং অন্যান্য পদের পরীক্ষাগুলো পেন্ডিং রয়েছে। এই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি আশা করা যায় যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো কাস্টমস এক্সারসাইজ ঢাকা পূর্ব যে পরীক্ষার এর যে সাজেশন, এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে, খুবই কার্যকরী, গুরুত্বপূর্ণ এবং 100% কার্যকরী সাজেশন। বাংলা, ইংরাজি, গণিত, সাধারণ জ্ঞান নিয়ে এই 4টা বিষয়ে 70 মার্কের লিখিত পরীক্ষার যে প্রশ্ন হবে, বিগত দিনের প্রশ্নের আলোকে এবং বর্তমান সময়ে প্রশ্নের অ্যানালিসিসের মাধ্যমে যে তৈরি করা হয়েছে সাজেশন, সেটা নিতে পারেন আপনারা। আমাদের এক্সাম বিডি চ্যানেলের মাধ্যমে এই সাজেশনটি আপনাদেরকে প্রোভাইড করা হবে, এখান থেকে আপনারা আশা করি 100% কমান পাবেন। 100% কমান উপযোগী এই সাজেশনটি পড়লে অল্প দিনের মধ্যে, যেহেতু আর অল্প দিন সময় আছে, 4 তারিখে পরীক্ষা, তাহলে আজকে হচ্ছে আপনার 25 আর 9 দিন টাইম আছে টোটালি, এই 9 দিনের ভিতরে পরীক্ষা শেষ করতে হবে, পড়াশোনা কমপ্লিট করতে হবে সাজেশন অনুযায়ী, এবং এই 9 দিনে আপনারা আশা করি শেষ করতে পারবেন। এই সাজেশনটি খুবই সংক্ষিপ্তভাবে এবং খুবই গঠনগতভাবে এবং অ্যানালাইসিসের মাধ্যমে তৈরি করা হয়েছে, যে পরীক্ষার প্রশ্নর যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্ন অনুযায়ী বাংলা, ইংরাজি, গণিত, সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আসে সিরিয়ালি এখানে প্রশ্নের উত্তর, সমাধান এবং সব কিছুই দেওয়া আছে। আপনারা এখান থেকে টপিকস অনুযায়ী পড়লে আশা করি পরীক্ষায় আপনারা 100% প্রশ্ন কমান পাবেন এবং লিখে আসতে পারবেন। তো বিগত দিনে বিভিন্ন কাস্টমসে আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে পরীক্ষা পাস করেছে এবং তারা অলরেডি চাকরিতে জয়েন করেছে, অনেকে চাকরি করছে। তো তারই ধারাবাহিকতায় আপনারা যদি আমাদেরকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন এবং চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, আপনারাও জানেন যে আমরা দীর্ঘদিন ধরে কাস্টমসের এই যে সাজেশন এবং কাস্টমসের প্রশ্নের যে সমাধান নিয়ে আলোচনা করি বিভিন্ন কাস্টমসের, বাংলাদেশের সকল কাস্টমস ব্যাট কমিশনের এই প্রশ্নগুলো আমরা দিয়ে থাকি এবং প্রশ্ন উত্তরগুলো, সমাধানগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিওটি, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের কাছ থেকে সাজেশন নিতে হোয়াটসঅ্যাপ নাম্বার 01858934369 এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে সাজেশনটি নিয়ে নেবেন। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল, সকলে পাস করবেন এই আশাবাদ, এই কামনা ব্যক্ত করে সকলের রেজাল্ট ভালো হবে আশা করি। 70-এর মধ্যে আপনারা 60+ বা 55 নম্বর পেলে আপনারা অবশ্যই টিকে যেতে পারবেন লিখিত পরীক্ষায় আশা করি, আর এই 55+ নম্বর ক্যারি করতে গেলে সাজেশনের বিকল্প নেই। আপনারা যে কোনো বড় ধরনের গাইড পড়ে আপনারা দীর্ঘদিন অতিবাহিত করেও শেষ করতে পারবেন না, কিন্তু এই সাজেশনটি সংক্ষিপ্তের মধ্যে আপনারা নিয়ে যদি পড়তে পারেন, কমপ্লিট করতে পারেন, অবশ্যই আপনারা শেষ করে অবশ্যই লিখিত পরীক্ষায় আপনি একটি ভালো কার্যকরী একটি ফলাফল আশা করতে পারেন। তো ধন্যবাদ সকলকে।